প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর আমরা রাখি বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে দারুণভাবে আলোচনা এবং সমালোচনা চলছে বিশেষ করে ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশানের পার্লারে বডি মেসেজের নামে বিভিন্ন অশ্লীল ক্রিয়াকলাপ সেখানে সংগঠিত হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ মহান আল্লাহরবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছি বিশ্ব নবীর উপরে যেন করে মাত করে মিন আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন সল্লাল্লাহ্লাম বডি ম্যাসেজ অর্থাৎ একজন পুরুষ তার শরীর মর্দন করা তার শরীরের কে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য আয়েসের জন্য অনেকেই মেসেজ করে নেয় কিন্তু ইসলামে একজন বেপর্দা নারী একজন বেগানা নারী একজন গায়রে মহরিম মানুষের কাছ থেকে এই রকমের বডি ম্যাসেজ করা ইসলামে কখনো সমর্থন করে না যদি কোনো ভাই তিনি অসুস্থ হন তার শরীর যদি মেসেজ করার প্রয়োজন হয় তাহলে তার স্ত্রী তার শরীরটাকে মেসেজ করতে পারে এতে দোষনীয় কিছু নয় কিন্তু বডি মেসেজের নামে এরকম বিভিন্ন পার্লারে গিয়ে বিভিন্ন মহিলাদেরকে দিয়ে শরীর মেসেজ করে নেওয়া শুধু মেসেজই নয় সেখানে যৌন সুসুরি দেয় এমন অনেক কাজী সেখানে সংগঠিত হচ্ছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা ব্যয়ে একজন মানুষ শুধুমাত্র বডি ম্যাসেজ করে নিচ্ছে এটা যে কোনো জ্ঞানবান ব্যক্তি বিশ্বাস করবে না আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি বিভিন্ন নামে বেনামে বিভিন্ন পার্লারে এই বডি ম্যাসেজের নামে সেখানে বেবিচার সেখানে যৌনতা অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারা বিনোদনের অন্যতম একটি মাধ্যম হিসাবে তারা এই বডি ম্যাসেজকে তারা গ্রহণ করেছে এটি একটি মুসলিম দেশে একটি মুসলিম সমাজে অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত নিন্দনীয় একটি কাজ কারণ একজন মানুষ সেলুনে যায় নাপিতের কাছে যায় তার মাথার চুল কেটে নেওয়ার জন্য সেখানে কখনো কখনো হয়তোবা নাপিত তার মাথা একটু মেসেজ করে যায় স্বাভাবিকভাবে তার হাত একটু মেসেজ করে যায় এটা একটা স্বাভাবিক বিষয় একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষের শরীরে এরকম মাথা মেসেজ করে দেওয়া এটা একটা সামান্যতম ব্যাপার কিন্তু গোপনে কোনো একটি রুমের মধ্যে সেখানে নির্জনে একজন মহিলা একজন পুরুষের গায়ে হাত দিয়ে তার যে সমস্ত গোপনীয় এবং স্পর্শ কাতর অঙ্গ রয়েছে সেখানে হাত দেওয়া তাকে চুম্বন করা তাকে আলিঙ্গন করা তাকে জড়িয়ে ধরা মেসেজের নামে এরকম বিভিন্ন অশ্লীল ভঙ্গিমা সেখানে হয়ে থাকে এগুলো বেবিচারের অন্যতম একটি পদক্ষেপ একজন মানুষ একজন পুরুষ একজন মহিলার সাথে বেবিচার করে সেটা যেমন একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে নির্দিষ্ট একটি ক্ষেত্র রয়েছে দুইজন ব্যক্তি তারা যৌন ক্রিয়ায় তারা লিপ্ত হয় এই যৌন ক্রিয়াকে আমরা যেমন বেবিচার বলে থাকি অনুরূপভাবে একজন পুরুষ একজন মহিলা তারা যৌন ক্রিয়া ছাড়া তারা একে অপরের অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করা একে অপরের অঙ্গপ্রতঙ্গ সেখানে মেসেজের নামে যৌন তৃপ্তি লাভ করা এটা ইসলাম কখনো সমর্থন করে না এবং ইসলামে এই কাজগুলোকে কবিরা গুনা হিসাবে এগুলোকে চিহ্নিত করা হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুয-zina আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা বেবিচারের নিকটেও যেও না ইন্নাহু কানা ফাহিশা নিঃসন্দেহে বেবিচার একটি অশ্লীল কাজ ওয়া এবং বেবিচার এটি একটি অসত পন্থা অসত পথ মানুষ যৌন তৃপ্তি লাভ করবে স্বামী স্ত্রী তার বৈধ সম্পর্কের মাধ্যমে কিন্তু একজন পুরুষ একজন মহিলা বৈধ সম্পর্ক ব্যতীত কখনো যৌন তৃপ্তি লাভ করতে পারে না সেটা বডি মেসেজের মাধ্যমেই হোক অথবা শারীরিক সম্পর্কের মাধ্যমেই হোক এগুলো ইসলামে নিষিদ্ধ এগুলো হারাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের গুনাহের কাজ থেকে পাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন এমন কি অনেক ব্যবসায়ী রয়েছেন অনেক রাজনীতিবিদ রয়েছেন সরকারের উচ্চ পদস্থ অনেক ব্যক্তি রয়েছেন এমন কি সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি রয়েছেন যাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে তারা এই যৌন তৃপ্তি পাওয়ার জন্য সাময়িক ভোগ বিলাসিতার জন্য সাময়িক আনন্দ উপভোগের জন্য এই ধরনের পার্লারে গিয়ে বডি ম্যাসেজের নামে তারা এরকম বেবিচারের তারা জড়িয়ে পড়ছে এবং তারা অজান্তেই অনেক কবিরা গুনা বড় বড় পাপ তারা করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল মধ্যে ইরশাদ করেছেন বলে ত্রবুল ফওয়া মা জহর মিনহা আর তোমরা প্রকাশ্য এবং গোপনীয় কোনো অশ্লীল কাজের নিকটেও যেও না অর্থাৎ কোন অশ্লীল কাজ সেটা করা তো দূরের কথা মানুষের কোনো কথাবার্তারা কোনো আচার আচরণে কোনো অশ্লীলতা প্রকাশ পায় অথবা তার এই কথা বা আচরণের দ্বারা কোনো অশ্লীল কাজ সংগঠিত হয় এমন কাজের নিকটেও আল্লাহ রব্বুল আলমিন যেতে নিষেধ করেছে তাহলে একটি মুসলিম দেশে এই সমস্ত জ্ঞানবান মানুষ যাদের জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে যারা ইসলামের অনুসারী বিশেষ করে আমরা তাদেরকে অনুরোধ করব। আপনারা রকম বডি মেসেজ করার নামে এই অবৈধ পন্থাকে গ্রহণ করবেন না এটা জেনা বেবিচারের পর্যায়ভুক্ত আর যে ব্যক্তি এই বেবিচারে লিপ্ত হয় অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করে বা এই কাজগুলো বারবার করে যদি তাওবা না করে আল্লাহর রাস্তায় যদি ফিরে না আসে তাহলে কিয়ামতের দিন যখন এই ব্যক্তি আল্লাহর সামনে যখন উপস্থিত হবে তখন তার হাত পা তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে এবং তাকে এই সমস্ত কবিরা গুনাহের কারণে জাহান্নামের নিদারুন দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাই আসুন আমরা আমাদের ছেলে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের নিকটতম দূরতম প্রত্যেক মানুষকে আমরা সৎ পরামর্শ দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের পাপ কাজ থেকে হেফাজত করুন পাশাপাশি আমরা আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করি আমরা যে সমস্ত কাজ করি না কেন এই কাজ করার আগে আমরা যেন একটিবার ভেবে দেখি যে এই কাজগুলো ইসলামে বৈধ কি অবৈধ আমরা যদি আমাদের কাজগুলো একটি বার ভেবে আমরা যদি করি তাহলে আমরা বিশ্বাস করি অনেক পাপ কাজ থেকেই আমরা নিজেদেরকে বেরোত রাখতে পারবো আল্লাহর আমাদের সবাইকে যাবতীয় পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহরুল আমাদের সবাইকে খাটি মুমিন মুসলিম হিসাবে কবুল করুন আল্লাহিন